বীরভূমের খয়রাসোল ব্লকে লোকপুর থানার অন্তর্গত বারাবন জঙ্গলের কাছে একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইক ঘটনাস্থলে বাইকে থাকা তিনজনের মধ্যে নিহত হয় দুজন আহত হন একজন এলাকাবাসীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় কোথা থেকে তারা আসছিলেন এবং কোথায় যাচ্ছিলেন সে ব্যাপারে পুলিশ সঠিক কিছু জানতে পারেনি বীরভূম থেকে ভিক্টর শেখ আনন্দ বার্তা বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত বারাবন জঙ্গলের কাছে একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইক ঘটনাস্থলে বাইকে থাকা তিনজনের মধ্যে নিহত হয় দুজন আহত হন একজন এলাকাবাসীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় কোথা থেকে তারা আসছিলেন এবং কোথায় যাচ্ছিলেন সে ব্যাপারে পুলিশ সঠিক কিছু জানতে পারেননি বীরভূম থেকে ভিক্টর শেখ আনন্দবার্তা বীরভূমের খয়রাসোল ব্লকে লোকপুর থানার অন্তর্গত বারাবন জঙ্গলের কাছে একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইক ঘটনাস্থলে বাইকে থাকা তিনজনের মধ্যে নিহত হয় দুজন আহত হন একজন এলাকাবাসীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় কোথা থেকে তারা আসছিলেন এবং কোথায় যাচ্ছিলেন সে ব্যাপারে পুলিশ সঠিক কিছু জানতে পারেননি বীরভূম থেকে ভিক্টর শেখ আনন্দবার্তা বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত বারাবন জঙ্গলের কাছে একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইক ঘটনাস্থলে বাইকে থাকা তিনজনের মধ্যে নিহত হয় দুজন আহত হন একজন এলাকাবাসীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় কোথা থেকে তারা আসছিলেন এবং কোথায় যাচ্ছিলেন সে ব্যাপারে পুলিশ সঠিক কিছু জানতে পারেননি বীরভূম থেকে ভিক্টর শেখ আনন্দবার্তা বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার অন্তর্গত বারাবন জঙ্গলের কাছে একটি গাছে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি বাইক ঘটনাস্থলে বাইকে থাকা তিনজনের মধ্যে নিহত হয় দুজন আহত হন একজন এলাকাবাসীরা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় কোথা থেকে তারা আসছিলেন এবং কোথায় যাচ্ছিলেন সে ব্যাপারে পুলিশ সঠিক কিছু জানতে পারেনি। বীরভূম থেকে ভিক্টর শেখ আনন্দবার্তা